বিশ্ব প্রসিদ্ধ বাবা চন্দনেশ্বর চরমেলা আজ হচ্ছে নীল পর্ব। গতকাল যে রয়েছে বড় পর্ব রয়েছে কামিনী বিবাহ সরিছে, আজ হল তাঁর নীল পর্ব। আসন্তকালি রয়েছে সবুঠু চিত্তাকর্ষক আকর্ষণ যেটা রয়েছে পাট পর্ব। কিন্তু আমি রয়েছু যে চন্দনেশ্বর চড়ক মেলার যে নীল পোখরী, এই নীল পোখরী তাৎপর্য কোণ রয়েছে, লোক মানে ভক্ত মানে কী বুড় পকাউন এবং এর কোণ রয়েছে কারণ সিধা সড়ক আমি আলোচনা করি। আজ্ঞা আপনার কোথায় থেকে আসছেন? আমরা আসি বেলদা। আমরা আজকে 5 বছর ধরে আসছি এখানে। এখানে মানুষের উপকার এবং বাবার মনস্কামনা পূরণের জন্য বাবার জাহির আছে, বাবা মানে সবার মঙ্গল করে তার জন্য এখানে আসা। তোর হাজার হাজার ভক্ত এখানে এই নীল পুকুরে স্নান করার জন্য, নীল পুকুরে এই পুকুর হয়, এই পুকুরে আমার ইয়ে কাঠ আছে, আমার উড়া কাঠ যাকে বলে সেই কাঠ আছে, সেইটা গোড়পে গেলে মানুষের শান্তি হয়ে যাবে। আলোচনা করুলু যে রয়েছে নীল পোখরী, এ নীল পোখরী যে রয়েছে কিংবদন্তী বহু পুরোনা, কারণ এই নীল পোখরীর ডুব মারিলে ভক্তঙ্কর যদি আমি কহিবু এ নীল পোখরী যে রয়েছে স্তম্ভিকাঠ, এ স্তম্ভিকাঠ যে রয়েছে বাবাঙ্কর চলন্তি প্রতিমা, ভক্ত মানে আসি থাকে এবং সে চলন্তি প্রতিমা খুঁজি থাকে। কিন্তু গোটিয়ে যে রয়েছে গাথা যে হম্বিকাট বাবাঙ্কর যে প্রতীক বলে কুযাচ্ছে, সে তাঁর ইচ্ছা অনুসারে ভক্ত ধরা দিয়ে থাকে। কারণ এটি কপে বর তো তপে বর, কি কপরে বর পায়ে আপ কি তপরে বর পাঁচ, তেমন ভক্ত মানে নিজকে সমর্পণ করতে বাবাঙ্ক পাখে এবং নির্ঢাল উপবাস রই সে গোটিয়ে ওলি যে হাবিষ অন্ন ভোজন করে থাকে এবং বাবাঙ্কু তাঁকর যেতে কষ্ট হলে মধ্যে সেমানে বাবা নিজকে সমর্পণ করে, কারণ বাবাঙ্ক পাখে যেতে সমর্পণ করবে যেতে কষ্ট করবে বাবা তাঁক আশীর্বাদ করে থাকে। তো আমার সাথে বি অনেক কিছু ভক্ত অনেক সিধা সড়ক আলোচনা করা। আজ্ঞা কোথায় থেকে আসছেন আপনি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর বেলদা বাড়ি, আমার বেলদা বাড়ি থেকে এসেছি। হ্যাঁ, নীল পুকুরে চন্দন পুকুরে আমি চান করব, তিন ভক্ত আছি আমি। আজকে বাবা নীল মানে নীল বার আজকে বার রেখেছি, আর অনেক বছর এসছি, বাবার অসীম কৃপা আমাদের সব ভক্ত মহনদের মঙ্গল কামনা করুন, এইটুকু আমি চাই, মঙ্গল কামনা করুন। বাবার অনেক মহিমা, মহিমার বাবার কোনো সীমা নেই, অসীম মহিমা বাবার। আমি আলোচনা করু ভক্তঙ্ক সহিত পুনি থরে ক্যামেরা পর্সন কবি দেখন্তু এই সে দৃশ্য যে ভক্ত মানে কেতে খুশিরে নাচুন্তি জল ক্রীড়া করছন্তি, কারণ সেই গোটিয়ে বাবাঙ্কর যে রয়েছে প্রতিম বা প্রতীক রয়েছে, যে থম্বি কাঠ খুঁজুচন্তি কিন্তু ধরা দেউ নাহান্তি, বাবা যেতে ইচ্ছা হলে ধরা দেবে। তো নিশ্চয় নীল পুকুরের মাহাত্ম অগাড়, তেমন আমি সিধাসলক পুনি থরে আলোচনা করে রয়েছন্তি। কোন কইবে বাবা কোথায় থেকে আসছেন আপনি? আমি কাঁথি থেকে এসেছি। এই যে আসছেন জল ক্রীড়া করছেন, কি কারণ আছে? বাবার মানসিক আছে, বাবার কাছে মানসিক আছে। ডুবলে এই পানিতে ডুবলে কি লাভ হয়, কি কারণ আছে? ডবল ডুবলে নিজের শ্রদ্ধা হয়, মানসিক শান্তি আছে, সেই জন্য আছে। আর কিছু কথা বলতে পারি? নিশ্চিত আপনার যেভাবে প্রতিক্রিয়া রাখুলে দেখুন সব ভক্ত এটি কেবল ওড়িশা নুহে, ওড়িশা বাহার ছত্তিশগড় বিহার যদি কই পশ্চিমবঙ্গ সবুঠার বড় কথা হল সবুঠ বেশি ভক্ত যদি হয়ে পশ্চিমবঙ্গর, কারণ এটি লক্ষাধিক ভক্তঙ্কর সমাগম লাগিছে। ইয়ে জনসমুদ্র পালটিছে নীল পোখরী, আউ কিছু সময় পরে যে রয়েছে থম্বিকাঠ উঠাযাব এবং তাকে মন্দির পরিসর নেই পূজার্চনা করলে আজির যে নীল পর্ব শেষ হব। কিন্তু আসন্তকালি যে বড় পর্ব রয়েছে পাট পর্ব, এই পাট পর্বকে লক্ষাধিক ভক্তঙ্ক সমাগম, তেমন লক্ষাধিক ভক্তঙ্কু আখি আগর রাখি প্রশাসন তরফর ব্যাপক সুরক্ষা ব্যবস্থা করা যাইছে। বালেশ্বর জেলা চন্দনশ শৈবপীঠ রু প্রদীপ কর মহান্তি, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।